বাবু কোথায় যাচ্ছিস তুই? মা আমি না এখন একবার মৌরির বাড়ি থেকে আসছি। এখন? হ্যাঁ গো। সকাল থেকে কি হয়েছে ওর কিছু বুঝতে পারছি না। একবারও ফোন ধরছে না। কিন্তু তুই তো বললি ওর শরীরটা ভালো নেই। হ্যাঁ কিন্তু সেটা নিয়ে কোনো বাড়াবাড়ি হলো কিনা সেটাও তো বুঝতে পারছি না। যা তাহলে। কিন্তু এত রাতে যাবি? কাল সকালে গেলে হতো না? না গো মা, আমি আমি সারা রাত ওই টেনশনটা নিয়ে না কাটাতে পারবো না। আমি বরঞ্চ এখনই একবার ঘুরে আসি। যা তাহলে। শোন, চোখ কান খোলা রেখে যাবি, আর পরমা কাকিমাকে দেখতে পেলে রাস্তায় বলিস একটু তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতে। আহা, তুমি ভেবো না মা, কাকিমা হয়তো ওই খুনের ইনভেস্টিগেশন করতে কোথাও গেছেন, তুমি চিন্তা করো না। কি যে বলিস বাবু, একা মেয়ে মানুষ, তারপর অচেনা জায়গা, ভাববো না? আর শোনো, তুমি একটু তাড়াতাড়ি ফিরো, বেশি দেরি করো না। ঠিক আছে। ক্যালেন্ডারের পিছনে পুরনো ডায়েরির পাতা সাটানো কেন? কার ডায়েরি? কার লেখা এগুলো? কালি গেল রসাতলে, ধরিয়ে আমায় দেবে বলে ধরার হাতে পড়লে ধরা, হাতে পড়বে হাত করা। দুদিকে কামিনী কাঞ্চন, বল না কোথায় লুকিয়েছি মন। পালিয়ে কোথায় বাঁচবি শ্যামা, জবার বালা রইল জমা। জবার বালা, এসবের মানে কি? কে লিখেছে এগুলো? এইভাবে হবে না, বাড়িতে গিয়ে ভালো করে দেখব। এই মেয়েটাকে কেন যে তোর দেও ননদের পছন্দ হলো না আমি বুঝতে পারলাম না। আমার তো ভালোই লাগছে। এই দেখ, ঝগড়ুটে বলে মনে হচ্ছে নাকি রে? তুমিই দেখো। আমি তো দেখছি। আরো ভালো করে দেখো। কেন? আমি বলছি তাই দেখো ব্যাস। আচ্ছা দেখি তাহলে একবার। কিছুই বুঝতে পারছি না, ভালোই তো দেখতে। দেখো না ভালো করে, একটু একটু মনে হচ্ছে না? হ্যাঁ ঝুকরুটে মনে হচ্ছে না? হে রে, এই ঠোঁটের কাছে না? কাছে বলছিলাম তো আমি। ঠিক ঠিক বলেছিস তো, ঠোঁটের কাছে যেন কেমন লাগছে, যেন কিছু একটা বলবে বলে মুখে আছে। এ বাতিল 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 বাতিল, আমি তোকে অন্য ছবি দেখাচ্ছি, আমার তো একে খুব পছন্দ হয়েছে। দিশা যে তারা বললো কি রাগি রাগি লাগছে। আমার কিছু বলার নেই মা, আফটার অল তুমিও ভাইয়ের ভালো চাও, যার সাথে খুশি তুমি বিয়ে দাও ভাই। ও নন্দু, নন্দু শোন না, তোরও কি একে রাগি রাগি লাগছে? মা তোমার যে কেন মনে হচ্ছে না সেটাই তো আমি বুঝতে পারছি না। নন্দু তুইও ওদের মতো এরকম করবি, কাউকে বলবি কুচুটে, কাউকে বলবি ঝগড়ুটে, কাউকে বলবি রাগি। আচ্ছা ছক বাজতে তো তাহলে গা উজাড় হয়ে যাবে। সব মানুষের তো দোষ ত্রুটি থাকে তাই না বল? বেশ, ত্রুটি বুঝেও যদি তুমি সেই মেয়ের সাথে ভাইয়ের বিয়ে দিতে চাও, আমার তো তাহলে কিছু বলার নেই তাই না? শোন একটা কথা তোকে বলি, এই সব মেয়েদের যদি আমি বাতিলও করি, এক ঝাঁক নতুন ছবিও নিয়ে আসি,
তোর দেওর ননদের পছন্দ হবে তার গ্যারান্টি কি আছে? কি বলছো মা? আমার তো মনে হয় ওরা রূপর বিয়ে দিতে চাইছে না, তাই একটার পর একটা ছবি বাতিল করছে। মা, ভাইয়ের বিয়ে হবে তাতে ওদের কিসের প্রবলেম হবে? কি বলছো রে, কিচ্ছু বুঝতে পারছি। আমি তো সেটাই জানতে চাইছি, প্রবলেমটা কোথায়? আমার তো মনে হয় ডাল মে কুছ কালা হে। ও মিমি দিদি ভাই, কিলো কালে টাকা তাই না? টাকা কি ফাঁকা? ঠাম্মা তুমি একদম কালা সাজবে না, আমি পরিষ্কার দেখেছি 100 টাকার নোট দেখে দেখে। না না না, শোনো শোনো শোনো, আমি না ওই টাকাটা আঁচলে বেঁধে রেখেছিলাম, আর কাপড়টা জলকাতে করতে গিয়ে টাকাটা খুঁজকে গেছে, তাই ওই তোষককে নিচে রেখে সোজা করছিলাম। এক মিনিট এক মিনিট, তোমার টাকা? হ্যাঁ। এটা কি করে হয়? বাবা তো আগের দিনই ব্যাংকে রেখে এলো। ঠাম্মা সত্যি করে বলো, কার পকেট কেটেছো? হ্যাঁ, ওই মেয়েকে বোঝাতে পারি না। আরে আমি কোথায় টাকা পাবো বলতো? এই তো কটা টাকা বলবে না তো বাবাকে ডাকছি। এই বাবা, শোন 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 শোন, এই শোন না, কাউকে বলবি না তো। হ্যাঁ, এরা তো ফুলিশানি পকেট কেটে। হ্যাঁ, কেমন কাঁচা খোলা ফুলিশ দেখ, ওর পকেট যে কাটছি সেটাও ধরতে পারিনি। বেশ করেছে, ধুর ভাল লাগে না। ও মা, কি হলো? ভাল লাগে না কেন, কি হয়েছে? ওরা আমাকে ঘর থেকে বের করে দিল। ওরা ওরা কারা? বড়দি ভাই, মেজদি ভাই, মেজদা ছোটা, ওরা সবাই। কেন 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 আবার বলছে নাকি আমি ওদের ঘরে থাকতে পারবো না? থাকতে পারবি না তো ওরা ঘরে বসে বসে কি চাচ্ছে? কই আমাকে তো দেয়নি। ও ঠাম্মা প্লিজ, একই আমার মন মেজাজ ভালো নেই, তার মধ্যে তুমি কালের সাথে থেকো না তো। বলছিল ওদের আড্ডায় নাকি আমি থাকতে পারবো না। থাকতে পারবি না ওদের আড্ডায়? কেন থাকতে পারবি না কেন? ওদের আড্ডায় নাকি শুধু ম্যারিডরাই থাকতে পারবে। ও বটে, এ তো ভালো কথা নয়, ওদের আলোচনা কেউ শুনতে পারবে না তো ঠিক না? আচ্ছা আমি দেখছি। তুমি যাবে? জরুর যাঙ্গে, আমি ম্যারিড। হ্যাঁ, তাহলে ওদেরকে আচ্ছা করে বকে দিও। হ্যাঁ বকে দেবো, খুব বকে দেবো। ঠিক আছে তাহলে চলো। না না না, একদম না। তুমি তুমি আরে হ্যাঁ এইখানে বসো, হাম দেখতা হ্যায়। হ্যাঁ কিন্তু ঠাম্মা, তোর ভাল লাগে না? এটা তো বেশ পুরনো দলিল বলে মনে হচ্ছে। হ্যাঁ, পাতাগুলো নিশ্চয়ই জীর্ণ হয়ে গেছে। হ্যাঁ মা, 100 বছরের বেশি পুরনো দলিল একটু তো যত্ন করে রাখতে হয়। এই নাও মা, এই নাও, দেখো দেখো প্রতি পাতায় দাদু সই আছে। ওই দাদুর হাতের লেখার সাথে তোমার এই ডায়েরির পাতার হাতের লেখা দেখো, একদম এক। এখন বিশ্বাস হলো তোমার যে ওই হাতের লেখা আর এই ডায়েরির পাতার লেখা এক আমার দাদুর? এত গয়না কালি কোথায় পেলি? তার মানে আপনার মনে প্রশ্ন, আপনার দাদু শ্যামাপদ এত গয়না কোথায় পেলেন? মৌরিদের বাড়িতে যাচ্ছেন? হ্যাঁ সেরকম ইচ্ছে আছে। আপনি আমার একটা কাজ করে দেবেন? তোমার আর কি কাজ? কাল আপনি মৌরির বাড়ির সবাইকে এখানে আসতে বলে দেবেন?